বোলপুরে নতুন একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্যান্টিন ফোর। এটা হচ্ছে জাম্বনি থেকে লজ মোড়, বাঁদিকে জাম্বনি, ডান দিকে লজ মোড়। তো এই রাস্তায় অবস্থিত, একদম দেখো রোডের ধারে অবস্থিত। আর এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর লাগছে। এছাড়া এখানে কিন্তু অনেক কম্বো অফার চলছে, তো তোমরা যদি আসতে চাও এখানে আসতে পারো। আর হচ্ছে দেখো একদম রাস্তা থেকে তোমরা দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। একটু খেয়াল করতে করতে গেলে জাম্বনি থেকে যেতে ডান দিকে পড়ে এবং লজমোড় থেকে বাঁদিকে। তো চলে এসেছি আমরা ভেতরে, বসে পড়েছি। চলো এবারে কি কি খাবার অর্ডার দেওয়া যায় সেটাই হচ্ছে আসল দেখার বিষয়। আর দেখো এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর, তোমরা সব পরিবারে আসতে পারো। তো এখানে বসে প্রথমে একটু সেলফি টেলফি তুলে নিলাম জাস্ট আর কি। তো আমার কিন্তু এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর লেগেছে। তো চলো এবারে কি কি খাবার অর্ডার দেওয়া যায় দেখি। তো আমরা এখানে একটা কম্বো প্যাক অর্ডার দিয়েছি, আর তার সঙ্গে তান্দুর অর্ডার দিয়েছি, আর তার সাথে আরও অনেক কিছু অর্ডার দিয়েছি, চলো দেখে নিই। এরপরে আমাদের দেখো মোটামুটি এখন খাবার আসতে শুরু হয়ে গেছে। চলে এসে চিকেন তান্দুর, এখানে পুরো হাফ চিকেন তান্দুর আছে, সেটা দাম হচ্ছে 210 টাকা। তার সাথে ওখানে রেশমি কাবাব দেখতে পেলে, রেশমি কাবাব আর ছিল চিকেন টিকা কাবাব, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস, এটা ছিল ওদের কম্বো প্যাক, এর দাম ছিল হচ্ছে 159 টাকা। তো আমার কিন্তু যে চিকেন টিকা কাবাব বলো বা রেশমি কাবাবটা কিন্তু খুবই ড্রাই লেগেছে। এমনি টেস্টটা ভালো, কিন্তু প্রচুর পরিমাণে শক্ত আর শুকনো, যেন মনে হচ্ছিল চিকেনটা খুবই শক্ত রয়েছে। তো এমনি টেস্ট কিন্তু খুবই সুন্দর। আর যে গ্রিন চাটনিটা দেখছো তার মধ্যে আম দেওয়া ছিল, আর একটা আলাদা রকমের ফ্লেভার লাগছিলো, একটা টক ঝাল মিষ্টি। এই যে কোল্ড ড্রিঙ্কসটা দেখছো, এই কোল্ড ড্রিঙ্কসটা ওদের ওই কম্বো প্যাকের মধ্যেই ছিল। তো চলো এবারে আমরা খাওয়া দাওয়া করতে থাকি, আর তোমাদেরকে আস্তে আস্তে জানাতে থাকবো যে প্রত্যেকটা খাবার আমাদের কোনটা কেমন লেগেছে। এবারে নিয়ে নিলাম চিকেন রেশমি কাবাব। দেখো রেশমি কাবাবটাও প্রচুর পরিমাণে ড্রাই আর প্রচুর পরিমাণে হার্ড, ঠিক আছে। তো কেন এটা আমি জানি না, হয়তো বা ওদের এভাবেই তৈরি হয়, কিন্তু আমার কাছে একটু শক্ত লেগেছে। আর যেটা আমি খেয়েছিলাম মাদার সাটে সেটা তো জাস্ট লাজবাব ছিল, ধরতে না ধরতেই এত সুন্দর নরম ছিল, সেটাকে খুব মিস করছিলাম। তো চলো এবারে খাওয়া দাওয়া করতে থাকি, আর এরপর আরও অনেক খাবার আছে, কেউ কোথাও যেও না। রেস্টুরেন্টে এসে মন ভরে আর পেট ভরে না খেলে কি ভালো লাগে বলো। তো তার সাথে ওরা অনেকটা পরিমাণে সালাডও দিয়েছে, আর তার সাথে লেবুও দিয়েছিল। আর এরপরে যে চিকেন তান্দুরটা নিয়েছিলাম আমরা, হাফ চিকেন তান্দুর, মানে গোটা চিকেনটা পুরো হাফ দিয়েছিল। একটা ছিল হচ্ছে উইংসের পিস, আর একটা ছিল হচ্ছে লেগ পিস। দেখো এটা হচ্ছে লেগ পিস, চিকেনের সাইজটা একটু ছোটো ছিল, ঠিক আছে, 210 টাকায়, এর থেকে বেশি আশা করা যায় না। তবে চিকেন তান্দুরটা অনেক বেশি সফট ছিল, চিকেন রেশমি কাবাব বা টিকা কাবাবের থেকে অনেক বেশি সফট ছিল এবং অনেকটা বেশি টেস্টি ছিল। তো চলো খেতে থাকি। আর বোলপুরে কারা কারা এই জায়গাটা চেনো, আর কারা কারা এই ক্যান্টিন ফোরে অলরেডি খেয়েছো বা খেতে আসবে ভাবছো বা চেনো, অবশ্যই কমেন্টস করে জানাবে। বা তোমাদের এখানকার খাবারের রিভিউ কেমন যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্টস করে জানিও। আমি নিজে আগে আগে লেগ পিসটা খেয়ে নিয়েছি, তার কারণ যে ব্রেস্টের পিসটা আমার একদম ভালো লাগে না, কারণ তার মধ্যে না অনেকটা পরিমাণে মাংস থাকে। তো দেখো অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছে, তার সঙ্গে একটা চাটনি দিয়ে দিয়েছে। আর চলে এসেছে আমাদের মশলা কুলচা, যেটার দাম ছিল 70 টাকা, একটা মশলা কুলচার দাম, কিন্তু অনেকটা বড় সাইজ ছিল, দেখো মাঝখান থেকে কেটে দিয়েছে। তার সাথে আমরা নিয়ে নিয়েছি হাফ চিলি চিকেন, যেটার দাম ছিল হচ্ছে 115 টাকা, 4 পিস। 8 পিস নিলে 200 কত টাকা ছিল জাস্ট আমার এখন মনে পড়ছে না। তো চলো মশলা কুলচাটা খেতে কেমন লাগছে সেটাই একটু টেস্ট করে দেখি, চিলি চিকেনের সাথে একটু খেয়ে দেখি কেমন লাগছে।
এটার মধ্যে আমার মশলা কুলচাটার মধ্যে মনে হলো যেন আলুর একটা কিছু ম্যাশড করে, মানে যেমন আমরা চপের মধ্যে দিই সেরকম টাইপের একটা কিছু ভরা রয়েছে। এর থেকে বেশি এক্সট্রা অর্ডিনারি কিছু নেই। আর এ দেখো চিলি চিকেনের পিসটা দেখো খুলছি আমি, চিলি চিকেনটাও কেমন যেন হার্ড, এত শক্ত কেন পিসগুলো আমি সেটাই বুঝতে পারলাম না। দেখো বুঝতেই পারছো তোমরা অলরেডি দেখে, চিলি চিকেনটাও যেন হার্ড লাগছে। তো যাই হোক খেয়ে দেখি যে টেস্ট কেমন। আমার চিলি চিকেনে চিকেনটা সেরকম খুব একটা বেশি টেস্ট লাগেনি, তবে যে গ্রেভিটা ছিল গ্রেভিটা আমার খুবই টেস্ট লেগেছে, কারণ গ্রেভিটা দিয়ে যখন মশলা কুলচাটা খাচ্ছিলাম না ফাটাফাটি একটা টেস্ট লাগছিলো। তো চলো এটাও খেতে থাকি, এত পর্যন্ত টেস্টটা জানালামই। তো পেঁয়াজগুলোর সাইজগুলো কিন্তু আমার খুব ভালো লাগছে, কারণ আমার ছোটো ছোটো পেঁয়াজ না খুব পছন্দ, কেন আমি জানি না। তো এখানে অনেকগুলো ছোটো ছোটো পেঁয়াজ দিয়েছে। এরপর আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে ফুল প্লেট ভেজ ফ্রাইড রাইস, যেটা দাম ছিল 145 টাকা। আর পরিমাণটা দেখো, পরিমাণটা খুব কম ছিল না, মোটামুটি দুটো মানুষ মানে অনেক কিছু খেয়ে নিলে দুটো মানুষও হয়ে যাবে। আর যদি মনে করো না শুধু ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো তাহলে গোটা প্লেটটাই আশা করছি লাগবে। তো অল্প নিয়ে নিয়েছি, চলো টেস্ট করে দেখি কেমন লাগছে। আমার কিন্তু খুব একটা খুব বেশি ভালো লাগেনি। তোমরা কারা কারা এই রেস্টুরেন্টে খেয়েছো এবং তোমাদের খাবারগুলো কেমন লেগেছে কমেন্টস করে জানাবে। তো চলো একটু গ্রেভি নিলাম, আর গ্রেভিটা দিয়ে এবার একটু টেস্ট করে দেখবো যে কেমন লাগে, তার সাথে একটু চিকেনটাও। আর চিকেনটা বুঝতেই পারছো খুব বেশি হার্ড, কেন আমি বুঝতে পারলাম না যে কেন এত হার্ড। তো যদিও বা ফ্রিজে রেখে হার্ড হয়, আমার তো মনে হয় ফ্রিজে রাখলে চিকেন আরও নরম হয়ে যায়। যাই হোক চলো খেয়ে দেখি। মোটামুটি খুব খারাপ না, গ্রেভিটা দিয়ে বেশ ভালোই লাগছে। তো এই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া। এখানে কোনো রকম লস্যি পাওয়া যায় না, তো আমরা আর শেষে লস্যি অর্ডার করতে পারিনি। তো চলো আমরা খেতে থাকি। আর তোমাদের কিন্তু কমেন্টস করতে ভুলো না তোমরা, যে তোমাদের খাবার দাম হিসাবে তোমাদের কোয়ান্টিটি কেমন লেগেছে এবং খাবারগুলো দেখে তোমাদের কেমন মনে হয়েছে কেমন টেস্ট হতে পারে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরে ভিডিওতে। টাটা।